আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড সয়েল টেস্টিং। বাংলায় এটাকে আমরা বলে থাকি মাটি রক্ষণাবেক্ষণ এবং মাটি পরীক্ষা। মাটি রক্ষণাবেক্ষণ ও মাটি পরীক্ষা। এই মাটি রক্ষণাবেক্ষণ ও মাটি পরীক্ষা এটা সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের জানতে হবে মাটি কাকে বলে। মাটি সাধারণত আমরা বলে থাকি পৃথিবীর উপরিভাগে যে নরম অংশটা আছে, উপরের যে আউটার কভার আমরা যেটা বলে থাকি সেটাকে আমরা মাটি বলে থাকি। মাটি আমাদের মানব সভ্যতার উন্নয়নের পিছনে একটা বিরাট ভূমিকা আছে। তার কারণ আমরা জানি কোনো গাছপালাই মাটি ছাড়া গড়ে উঠতে পারে না, বাড়তে পারে না। তার শিকড় মাটির গভীরে যায়, সেখান থেকে সে খাদ্য উপাদান সংগ্রহ করে, তারপরে গিয়ে সেটা গাছটা বড় হয়ে পরবর্তীকালে ফল ফুল যেটা দেয় সেটা দিয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। সুতরাং মাটি যদি ক্রমশ ক্ষয়িষ্ণু হয় তাহলে সেটা আমাদের মানব সভ্যতার পক্ষে একটা বিরাট বিপজ্জনক দিক। তাহলে এই মানব সভ্যতা আমাদের মানব জাতির ধ্বংসের একটা কারণ হতে পারে যদি মাটির আমরা ঠিক মতো যত্ন আমরা না করি। সেই জন্যই আজকে আমাদের মেইন আলোচনা যেটা সেটা হচ্ছে মাটির রক্ষণাবেক্ষণ ও মাটি পরীক্ষা। তা মাটির রক্ষণাবেক্ষণ আমরা কিভাবে করব? তা মাটির রক্ষণাবেক্ষণ, তার আগে আমায় জানতে হবে মাটির রক্ষণাবেক্ষণ আমরা কি বলতে চাইছি। মাটির রক্ষণাবেক্ষণ হচ্ছে একটা বিষয় যার মানে হচ্ছে যে একটা মাটি থেকে আমরা কোনো একটা অঞ্চলের মাটি থেকে আমরা ম্যাক্সিমাম কতটা ফলন পেতে পারি যাতে তার উর্বরা শক্তি কোনো রকম না কমে, উর্বরা শক্তিটা বজায় রেখে ম্যাক্সিমাম সর্বোচ্চ যার উৎপাদনশীলতা সর্বোচ্চ উৎপাদন আমরা সেই মাটি থেকে সংগ্রহ করতে পারি। তাই সেইটা সেইগুলো পাওয়ার জন্য তার কতগুলো পদ্ধতি আছে, আমরা যদি সেইগুলো প্রপার ওয়েতে একদম মেনটেন করি তাহলে আমাদের মাটির যে স্বাস্থ্য সেটা যত ঠিকঠাক থাকবে, আর যদি আমরা সেটা ঠিকঠাক মেনটেন না করি তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য ঠিক থাকবে না। আলটিমেটলি আমাদের যে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা যেটা আমরা বলি সেটা বিঘ্নিত হবে। তা মাটির রক্ষণাবেক্ষণ করতে গেলে প্রথমেই আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে জমিতে লাঙল দেওয়া। একটা চাষ করতে গেলে তার প্রথম যেটা আসে সেটাকে হচ্ছে লাঙল দেওয়া। তাহলে আমাকে কখন আমি মাটিতে লাঙল দেব, মাটি আমি প্রথম যখন আমি চষবো মাটিটা যখন আমি লাঙল দেব তাতে যেন অবশ্যই সেখানে যেন জো থাকে, জো অবস্থায় আমাকে লাঙল দিতে হবে। প্রথম তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা কি যে জো অবস্থায় জমি লাঙল দেওয়া, জো অবস্থায় জমি জমি লাঙল দেব। তাই জো অবস্থাটা আমি বুঝবো কি করে? জো অবস্থা বুঝতে গেলে আপনারা আমরা আগেই আমাদেরকে জানতে হবে যে মাটি বিভিন্ন অবস্থায় থাকে। প্রথম কথা, যখন বর্ষাকালে আমরা দেখি প্রচুর বৃষ্টিপাত হয় সেই সময় যদি আমরা লাঙল দিই, মাটি যখন ভিজে অবস্থায় থাকে তখনই দেখা গেলে আপনারা দেখতে পারি যদি আমরা হালে লাঙল দিই বা পাওয়ার টিলার দিয়ে যদি জমি চষি দেখা যায় বড় বড় ঢেলা ওঠে। এইটা করলে কিন্তু পরবর্তীকালে এই ঢেলাগুলো ভাঙতে বা মাটি ঝুরঝুরে করতে প্রচুর সমস্যা হয়। এই বড় বড় ঢেলা থাকলে কি হয়, আমাদের বায়ু চলাচল মাটির মধ্যে যে বায়ু চলাচল বা জল চলাচলের খুব সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে মাটি যখন জো অবস্থায় থাকবে তখন আমি জমিতে লাঙল দেবো কোনো ফসল চাষ করতে গেলে। তাহলে জো অবস্থাটা কীভাবে আমি বুঝবো? আমি একটা মাটি একটা জমি থেকে আমি এক মুঠো মাটি তুললাম, সেই মুঠো মাটিটা তুলে আমি আমার পাঞ্জার মধ্যে একটু জোর করে চাপ দিয়ে তারপর সেটা যদি ছেড়ে দিই, সেটা যদি ঝুরঝুরে অবস্থায় মাটিতে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম এখন অপটিমাম সময়, একদম যথাযথ সময় যে সময় আমি লাঙল দিতে পারি। তাহলে আমি কি করব, জো অবস্থায় যখন এলো তখন আমি লাঙল দেব। জল যদি অতিরিক্ত জল থাকে বা ইয়ে থাকে সেই সময় আমি কিন্তু এই জন্য একদম জমিতে লাঙল দেব না। এটা গেল আমাদের প্রাথমিক শর্ত, জমি লাঙল সবসময় দেব যখন জো থাকবে। আর একটা কি, গ্রীষ্মকালে যখন জমিতে কোনো ফসল নেই আমি ফসল আর
কোনো লাগাচ্ছি না, সেই সময় একটা গ্রীষ্মকালীন লাঙল দিয়ে জমিটাকে আমি ফেলে রেখে দেবো। তাহলে কি হবে, গ্রীষ্মকালীন আমি যদি একটা ডিপ টিলে যেটাকে বলে গভীর করে লাঙল দিয়ে যদি আমি ফেলে রাখি, তাহলে কি হবে আমার যে পোকামাকড় বা কোনো রোগের যে সেখানে জীবাণু থেকে থাকে সেটা প্রখর রৌদ্রে, প্রখর রৌদ্রের তাপে সেই সেই পোকার ডিম বা সেই লার্ভি যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে আমার পরবর্তীকালে ফসলের ক্ষেত্রে রোগ পোকার উপদ্রবটা কিন্তু অনেকটা কম হবে। এবার সেকেন্ড, এইটা গেল। দ্বিতীয় আমি যেটা বলতে বলছি, দ্বিতীয় এবার হচ্ছে যথাযথ জৈব সার প্রয়োগ। জৈব সার, এখন আপনারা যারা চাষাবাদ করেন আপনারা খুব ভালো করেই জানেন যে জৈব সার কাকে বলে, অজৈব সার কাকে বলে। আপনারা জানেন এখন বিভিন্ন বিজ্ঞানী যারা কৃষি বিজ্ঞানী আছেন তারা আমাদেরকে বারবার করেই বলছেন যে আমরা যে হারে অজৈব সার ব্যবহার করেছি তাতে আমাদের মাটির যে ভৌত ধর্ম, সেই ভৌত ধর্ম, ভৌত ধর্ম মানে আপনাদের যেটা বোঝায় সেটা হচ্ছে তার জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল করার ক্ষমতা, এটা ক্রমশ কমে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি ঠিক মতো যদি জৈব সার প্রত্যেকটা ফসলের আগে জৈব সার যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারি তাহলে মাটির যে ভৌত ধর্ম সেটা কিন্তু অনেক ভালো হয় এবং ভবিষ্যতের পক্ষে এই মানে মাটির রক্ষণাবেক্ষণের পক্ষে এই জৈব সারটা অত্যন্ত উপযোগী। তা জৈব সার যেমন আমরা বলতে পারি খামারজাত সার, খামারজাত সার বা খামারজাত সার বা কেঁচো সার, এই সমস্তকে আমরা সচরাচর জৈব সার বলে থাকি। যে কোনো ফসল চাষের আগেই আমরা চেষ্টা করব এই খামারজাত সার বা কেঁচো সার এটা যেন অবশ্যই আমরা প্রয়োগ করি। তিন নম্বরে আমরা কি, তিন নম্বরে আমরা যেটা করতে পারি, তিন নম্বরে আমরা যেটা যেটা বলে থাকি যে যথাযথভাবে জীবাণু সার প্রয়োগ। জীবাণু সার, জীবাণু সারটা এখন কি, আমরা কিন্তু সার বলতে সাধারণত অজৈব সার, ইউরিয়া, ফসফেট, পটাশ এই ধরনের সার, এবং জৈব সার বলতে খামারজাত সার, কেঁচো সার বা হাড় গুঁড়ো এই সমস্ত বুঝে জানি। কিন্তু জীবাণু সারটা একটা একটা নতুন ধরনের ধারণা যেটা অনেকেই এর সম্বন্ধে ওয়াকিবহাল নন, সেটার জন্য এইটা জীবাণু সার সম্বন্ধে বলা। সেটা হচ্ছে কিছু মানে আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে এই আমাদের মাটিতে থাকে, বিভিন্ন রকম বায়ুতে বাতাসে থাকে, যেগুলো আমাদের কি করে বাতাসে যে নাইট্রোজেন, আপনারা জানেন আপনারা যে ইউরিয়া বা ডিএপি দেন গাছের যে আজকে বৃদ্ধির মূল যেটা মানে আপনারা পাতার যে সবুজ করার জন্য যে নাইট্রোজেনাস যে ফার্টিলাইজার আপনারা সার ব্যবহার করেন ইউরিয়া বা ডিএপি, তার কিন্তু মেন উপাংশ হচ্ছে নাইট্রোজেন। অথচ আপনারা জানেন যে বাতাসে প্রায় 78% নাইট্রোজেন আছে। আমরা যদি কোনো একটা উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই নাইট্রোজেন নাইট্রোজেনের ভাণ্ডার বলতে পারেন বাতাসে প্রচুর, সেটাকে যদি আমরা কোনোভাবে আমরা আবদ্ধ করতে পারি মাটিতে, তাহলে কিন্তু আমাদের ইউরিয়া সার যেটা জানেন যে প্রচুর দাম ইউরিয়া সার বা ডিএপি সারের ব্যবহার কিন্তু আমরা অনেকাংশে কমাতে পারি। তাই এই আমাদের টেকনোলজি প্রযুক্তি কিন্তু আমাদের হাতের কাছে আছে। জীবাণু সার হিসেবে প্রথমেই আমরা যেটা বলে থাকি যে সিম্ব গোত্রীয় উদ্ভিদে আপনারা রাইজোবিয়াম সার ব্যবহার করেন। রাইজোবিয়াম, সিম্বি গোত্রীয় উদ্ভিদ, যেমন আপনারা জানেন যে কোনো ডাল শস্য, আপনারা সেটা মুসুর ডাল হতে পারে, আপনাদের মুগ ডাল হতে পারে, খেসারির ডাল হতে পারে, তাদের বিভিন্ন রকম গোত্র অনুযায়ী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এগুলো বাজারে উপলব্ধ হয় বিভিন্ন জায়গায়, নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, এবার বিভিন্ন জায়গাতে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়। ইভেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকেও এগুলো অনেক সময় বিনামূল্যে বিতরণ করা হয়, সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফ থেকে এগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। আপনারা যদি এই রাইজোবিয়াম জীবাণুটা আপনাদের যে আপনারা ডাল শস্য করছেন তার সঙ্গে মিশিয়ে যদি আপনারা বীজটা বপন করেন, তাহলে এই রাইজোবিয়াম জীবাণুর ক্ষমতা হচ্ছে প্রতি হেক্টর জমিতে প্রায় কুড়ি থেকে তিরিশ কেজি মতো, 30 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে সেটা আবদ্ধ করতে পারে। তার মানে আপনি যেখানে
প্রায় হচ্ছে 100 কেজি নাইট্রোজেন আপনি কোনো কোনো একটা ফসলের ক্ষেত্রে ব্যবহার করছেন, আপনি 70 কেজি নাইট্রোজেন ব্যবহার করলেই কিন্তু আপনার সেই তার ডিমান্ডটা বা চাহিদাটা সেই মানে সেই ফসলের চাহিদাটা মিটে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনাদের আপনার অর্থের সাশ্রয় হচ্ছে। এইটা ছাড়া আর একটা যে আপনার জীবাণু সারের কথা আমরা বলে থাকি, সেটা হচ্ছে ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া। ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া, ফসফেট দ্রবণকারী ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া, এটা কি জিনিস? সুন্দরবন এরিয়াতে, সুন্দরবনে যে সমস্ত সয়েল মাটি, সেখানে আমরা দেখেছি যে আপনি যতই ফসফেট দিন, ফসফেটগুলো সমস্ত হচ্ছে মাটিতে আবদ্ধ হয়ে যায়। ওইখানে যে সোডিয়াম থাকে, মাটিতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, সোডিয়াম সেই ফসফেটটাকে আবদ্ধ করে, সোডিয়াম ফসফেট হিসেবে ওইটাকে এমনভাবে আবদ্ধ করে দেয় যে গাছের শিকড় ওর কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না, এবং শিকড় থেকে ওই ফসফেটটা সে গাছের জন্য তুলতে পারে না। সে জায়গায় যদি আমরা প্রতি বিঘাতে এই ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া 1 থেকে 2 কেজি প্রতি বিঘাতে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে ওই যে অদ্রাব্য ফসফেট আমাদের মাটিতে আছে সেটাকে সে দ্রবীভূত করে, এবং গাছের শিকড় সেই ফসফেট সারটাকে, ফসফেট যে আছে উপাদানটাকে গ্রহণ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জীবাণু সারগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই উপকারী, এবং আমাদের যে সারের পিছনে, অজৈব সারের পিছনে যে টাকা আমরা খরচা করি, এইগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের এই খরচার পরিমাণটা অনেকটাই কমে যেতে পারে। এরপরের যে পয়েন্ট নিয়ে আমরা যেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের ফসল চক্র। ফসল চক্র ব্যাপারটা কি, আমরা সাধারণত একই ধরনের ফসল সমস্ত ইয়ে করে থাকি। আমি যদি করছি তো ধান, খারিফে ধান করছি, এরপরে আবার বোরোতে ধান করছি, দেখা যাচ্ছে অনেক সময় প্রাক খারিফে ধান করছি, মানে পরপর আমরা শুধু ধান করে যাচ্ছি, বড়জোর তার জায়গায় মাঝে আমি গম নিচ্ছি বা সর্ষে নিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের মাটিতে যে নাইট্রোজেন, ফসল চক্রে যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে নাইট্রোজেনের এটা প্রচণ্ড ঘাটতি দেখা যায়। তখন আমাদের যেটা আমরা সাজেস্ট করি, যেটা আমরা পরামর্শ দিই, যে আপনি যখনই একটা ধান করছেন তারপরে অবশ্যম্ভাবী হিসেবে ওই ফসল চক্রের মধ্যে একটা অবশ্যই সিম্বি গোত্রীয় একটা ডাল শস্যের চাষ করুন। সিম্বি গোত্রীয় ডাল শস্যের চাষ করলে আপনার মাটিতে নাইট্রোজেন, আগেই বলা হয়েছে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার জন্য সেখানে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হয়, তাহলে কি হবে, আপনার মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। নেক্সট যে পয়েন্টে এইবার আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে জলসেচ, নিয়ন্ত্রিত জলসেচ। নিয়ন্ত্রিত জলসেচ সাধারণত আমরা ধানের ক্ষেত্রে যেটা করে থাকি যে আমরা ডুবিয়ে সেচ দিই, যত পারি জল দিই, ধানের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু অন্য যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা দেখব যেন অতিরিক্ত জল আমরা না দিই। অতিরিক্ত জল দিলে সেই জলটা একদম ওয়েস্টেজ হয়, নষ্ট হয়, তার কারণ যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা আকর্ষণ, যেটা ভূমির যে আকর্ষণ, সেই আকর্ষণের ফলে কি হয়, জলটা ক্রমশ কিন্তু গাছের শিকড়ের বাইরে চলে যায়, একদম একদম নিচের দিকে চলে যায়, সেটা কিন্তু গাছ আলটিমেটলি নিতে পারে না। তার গাছের যেটুকু দরকার সেটুকুই সে নেয়, তার বেশি কিন্তু সে নিতে পারে না, উপরন্তু এই জলের জলটা অপচয় হয়। সেই জন্য আমরা সবসময় বলি যে ধানের ক্ষেত্রে আপনি ডুবিয়ে সেচ দিলেও অন্যান্য ক্ষেত্রে কিন্তু কখনোই ডুবিয়ে সেচ দেবেন না। এই গেল হচ্ছে নিয়ন্ত্রিত জলসেচ। এবার নেক্সট আমরা আসছি হচ্ছে সয়েল মালচিং বা আচ্ছাদন। আচ্ছাদন ব্যাপারটা কি, সাধারণত আমরা দেখে থাকি, আমরা যদি লাইন সোয়িং করি, যদি সারিতে আমরা যদি কোনো ফসল লাগাই, তাহলে দেখা যায় দুটো সারির মাঝের যে অংশটা সেটা কিন্তু
খোলা অবস্থায় থাকে। এবার প্রখর রৌদ্রে বা রৌদ্রের তাপে সেটা দেখা যাচ্ছে আমরা যে জলসেচটা দিলাম বা এমনি জল যেটা থাকে, ময়েশ্চার যেটা থাকে, সেটা কিন্তু ইভাপোরেট করে যায় বা জল বাষ্প হয়ে উড়ে চলে যায়। সেইটা যাতে আমরা না থাকে না হয়, যাতে আমরা প্রপারলি এই জল সেচটা বা ময়েশ্চারটা যাতে কাজে লাগাতে পারি, এই জন্য আমরা রেকমেন্ড করি, আমরা সাধারণত বলি যে আপনারা যে দুই সারি যে গাছ গাছ লাগিয়েছেন তার মাঝের যে ফাঁকা জমিগুলোতে যে কোনো ধরুন গাছপালা বা আবর্জনা আগাছা যে সমস্ত আপনাদের কাজে লাগে না যেগুলো সেগুলো খড় সেগুলো দিয়ে কিন্তু ওই আচ্ছাদন করে দিন। এই আচ্ছাদন যদি আপনারা করে দিতে পারেন তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে আপনার জলসেচের যে দরকার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেকটাই কমবে, তাতে আলটিমেটলি আপনার কিন্তু চাষের যে খরচটা সেটা আলটিমেটলি আপনাদের কমে যাবে। এবারে শেষ যে ব্যাপারটা আপনাদের বলার সেটা হচ্ছে মাটি। থ্যাংক ইউ।